আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় দেশের বিভিন্ন স্থানে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 4 জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ, 3 জনের উপসর্গ ছিল। কুমিল্লায় একদিনে করোনা পজিটিভ হয়েছেন আরও 113 জন। তবে গতকালের তুলনায় বরিশালে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে সংক্রমণ। গত একদিনে সেখানে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া 283 জনের নমুনা পরীক্ষা করে 162 জনেরই করোনা পজিটিভ ধরা পড়েছে। খুলনায় করোনায় মারা গেছেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আলী। এছাড়া উপসর্গে মৃত্যু হয়েছে আরও দুজনের। একদিনে খুলনা বিভাগে করোনা শনাক্ত হয়েছে 319 জন। এছাড়া ময়মনসিংহে মারা গেছেন দুজন। এরা হলেন সরকারি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজল করিম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপপরীক্ষা নিয়ন্ত্রক সজল চক্রবর্তী। জেলায় শনাক্ত হয়েছেন আরও 40 জন। ব্রাহ্মণবাড়িয়ায় এই করোনায় মারা গেছেন সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা চৌধুরী আফজাল হোসেন নিসার এবং ঔষধ ব্যবসায়ী শেখ আরমানুল হক সোহেল। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি সামান্য কমলেও এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। বিভিন্ন জেলার বন্যা কবলিত এলাকায় শুকনো জায়গার অভাবে বাঁধে আশ্রয় নিয়েছেন লাখো দুর্গত মানুষ। গাইবান্ধার দুর্গত এলাকায় মসজিদ ডুবে গেছে, মুসল্লিরা নামাজ পড়ছেন নৌকায়। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি রয়েছে বিপদসীমার উপরে। সেখানে বানের জল কিছুটা কমলেও নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন। ধরলা নদীর স্রোতে ভাঙনের হুমকিতে পড়েছে কালোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জামালপুরে যমুনা পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। গত 24 ঘন্টায় পদ্মা নদীর পানি 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 109 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরনো ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 35টি গ্রাম। হবিগঞ্জে নদ নদীর পানি উপচে 4টি উপজেলার গ্রামীণ জনপদ প্লাবিত হয়ে আছে কয়েক সপ্তাহ ধরে। তবে নদ নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনায়। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মার্কিন উদ্যোক্তা ফাহিম সালে হত্যাকাণ্ডে তারই সাবেক ব্যক্তিগত সহকারী টাইরিস ডেভেন হসপিলকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। 21 বছর বয়সী কৃষাঙ্গকে মূল অপরাধী ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। করোনা মহামারী ছাপিয়ে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালের নৃশংস মৃত্যু এখন সবচেয়ে আলোচিত ঘটনা নিউ ইয়র্কে। রাজ্যের পুলিশ ও গোয়েন্দারা হন্যে হয়ে অভিযান চালাচ্ছেন 4 দিন ধরে। অবশেষে শুক্রবার তারা গ্রেপ্তার করে টাইরিস ডেভিন হাসপিলকে। কৃষ্ণাঙ্গ এই তরুণ কিছুদিন আগে ছিলেন ফাহিম সালের ব্যক্তিগত সহকারী। প্রায় $1,00,000 মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। এর জের ধরেই ফাহিম সালেকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। মিস্টার হাসপিল ওয়াজ মিস্টার সালিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এন্ড হ্যান্ডেলড হিজ ফাইন্যান্সেস। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হুডি ও মাস্কে নিজেকে ঢেকে ফাহিমকে অনুসরণ করে ওই ফ্ল্যাটে যায় ডেভিন হাসপিল। এর আগে সে একটি ইলেকট্রিক করাতো কিনে, যা দিয়ে হত্যার পর ফাহিমের লাশ টুকরো করা হয়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ডে তুমুল উদ্বেগ আর আলোচনা ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে। ফাহিমের এই মৃত্যুতে আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে শুরু করে সব জায়গায় শোকের ছায়া চলে আসছে। আর আমরা যারা ইয়াংস্টার যারা আছে তাদের জন্য তীব্র নিন্দা জানাই। আর আমরা চাইব যে সুষ্ঠু বিচার হবে। আমরা বাঙালি কমিউনিটি এক থাকতে হবে এবং এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং এর ভিতরে আরও কিছু আছে কিনা সেটাও পুলিশকে খুঁটিয়ে দেখতে হবে। গত 15 জুলাই ম্যানহাটনে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সালের খণ্ডিত লাশ। উদীয়মান এই উদ্যোক্তা 33 বছর বয়সেই হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন তথ্য প্রযুক্তির ব্যবসা করে। বিপ্লব রায়, এটিএন বাংলা। সাততলায় তিনি থাকতেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।